টিএমসি পুরোপুরি বিজেপিকে ফলো করছে, মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপির। তার মনে করছে এটা হওয়া উচিত, একদিন মসজিদে হচ্ছিলো, এখন মন্দিরে যাওয়া হচ্ছে। আমরা জেলাকে ছোটো করেছি এখানে, সেই জেলা সেই অনুযায়ী তারা পার্টির স্ট্রাকচার তৈরি করেছেন, বিজেপিকে ফলো করে। এখন নেতারা কর্মীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছেন। আমার মনে আছে আমাদের ফলো করে এখানে করেছেন, কারণ আমরা চিরদিন আমাদের কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া, খরচাও কমে, সমাজের সঙ্গে সম্পর্কও বাড়ে। আমাদের জাটুয়া সাহেব মথুরাপুরের, তিনি গেছিলেন এরকম বাড়ি বাড়ি সম্পর্ক, দুয়ারে সরকারের সময় তারা করেছিল। তাদের পার্টির নেতারা কেউ খাওয়াননি, আমাদের কর্মী তাকে ডেকে বাড়িতে ভাত ডাল মাছ খাইয়েছিলেন। তো এটা আমাদের সংস্কারের মধ্যে আছে, এটা ভারতীয় পরম্পরা আছে, অতিথিকে স্বাগত করা, আর সেটা খালি রাজনৈতিক কাজে যেন ব্যবহার না হয়। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তৃণমূল বিজেপিকে নকল করে মন্দিরে যাওয়ার পরম্পরা বিজেপির। তৃণমূল নেতারা কর্মীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছেন, বিজেপিকে নকল করছে তৃণমূল কংগ্রেস, এই বক্তব্য, এইভাবে কটাক্ষ দিলীপ ঘোষের। এবং এই যে খাওয়া দাওয়া করার বিষয়টি, এটা সংস্কারের মধ্যে পড়ে, ভারতীয় পরম্পরার মধ্যে পড়ে, রাজনীতির কাজে যেন ব্যবহার না হয় তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত। সৌগতবাবু, দিলীপ ঘোষের যে কটাক্ষ, কি বলতে চাইবেন? আমি বলছি যে আমরা কোন মতে বিজেপিকে অনুকরণ করছি না। আমাদের যারা আছে বাঙালি হিন্দু, তারা নিজের মতই চলেন। মমতা ব্যানার্জি বরাবরই বলেন তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত এবং তিনি কালী পুজো করেন বাড়িতে, পয়লা বৈশাখ কালীঘাটের কালী মন্দিরে যান। এগুলো আমাদের পক্ষে নতুন কিছু নয়। এখন আমরা এইসব করলে প্রেস মিডিয়া তুচ্ছ, আগে আমরা করলে করতো না, তার কারণ মিডিয়া এই ব্যাপারগুলো বিজেপি হাইলাইট করেছে। আমরা যেরকম আছি সেরকমই আছি, বিজেপিকে অনুকরণ করার দরকার হয় না। দিলীপ ঘোষ কি বললেন সে নিয়ে সেটা আমি উপেক্ষা করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা।